আপনারা জানেন আমরা সামাজিক মাধ্যমে জানতে পাচ্ছি সাবেক আইজি পুলিশের সাবেক আপনার রেবের প্রধান যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে তার হাজার হাজার কোটি টাকার সম্পদ হাজার হাজার কোটি টাকার নগদ এই যার বেতন সারা জীবনে হচ্ছে পুরো 2 কোটি টাকা এর কোনো তদন্ত হচ্ছে না সরকারের পক্ষ থেকে কোনো ইনভেস্টিগেশন করা হচ্ছে না সরকারের কতগুলি মিডিয়া যারা সব সময় ডক্টর ইউনূসকে নিয়ে রিসার্চ করেন আমাদের 71 এবং আমাদের ডিবিসি এবং হচ্ছে আপনার সময় তারা পর্যন্ত কোনো তদন্ত করছে না এই যে অবস্থা হচ্ছে এই অবস্থার মধ্যে দেখা যাচ্ছে ডক্টর ইউনূসের সামাজিক ব্যবসাকে সারা বিশ্বে তার গহনযোগ্যতাকে ম্লান করে দেওয়ার জন্য একটি চক্রান্ত।